হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো ARC8 মাইনিং অ্যাপ্লিকেশনটার একটা আপডেট চলে এসছে। এই আপডেটটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে পেমেন্টটা নিব। এটা অলরেডি মাইনিংটা স্টপড হয়ে গেছে, অনেকে খেয়াল করেন আপনার এই অ্যাপসে ঢোকে। তো যারা কন্টিনিউয়াসলি অ্যাপসগুলোতে মাইনিং করতেছেন, আমরা কিন্তু টেলিগ্রামে কয়েকটা মাইনিং অ্যাপ্লিকেশন শেয়ার করছি, তো আমি এগুলা অবশ্যই অবশ্যই আজকে টেলিগ্রামে রিমাইন্ড করে দিব। আর রিমাইন্ড করার সময় যারা যারা জয়েন করছেন, তো রিমাইন্ড করার পর যারা যারা জয়েন করছেন তারা মাইনিং করবেন, আর যারা জয়েন করেননি দেখে জয়েন করে নেবেন। আমি সবগুলো রিমাইন্ড করে দেবো একটু পরে। সো আজকে ARC8 এই অ্যাপ্লিকেশন থেকে আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে প্রায় $17 বেশি পেমেন্ট পাবো, $10 পাবো, মিনিমাম $10 পাবো। তো যারা মাইনিং করছিলেন তারা দেখেন আপনাদের কয়েন কতগুলো হয়েছে, তো আমি আপনাদের সামনেই পেমেন্টটা নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। এখানে সর্বপ্রথম আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। প্লে স্টোর থেকে এটা সার্চ করবেন ARC8, এটা সার্চ করলে এটা চলে আসবে। এখান থেকে আপডেট লেখা থাকবে, আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। তারপরে আপনারা অ্যাপসটা ওপেন করে আপনার যে অ্যাকাউন্টটা মেইলটা দিয়ে লগ ইন করছেন, জাস্ট মেইলের উপরে ক্লিক করে মেইলটা সিলেক্ট করে দিবেন, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পর এরকম আসবে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য। দেখেন আমরা এখানে মাইনিং করছিলাম 40টা কয়েন আর কি মাইনিং করছিলাম। এখানে আপনাদের একটা ক্লেম অপশন পাবেন প্রথম দিকে, আমি প্লে বাটনে ক্লিক করতেছি যে প্লে বাটন, এখানে ক্লেম নামে একটা অপশন থাকবে। ক্লেমে ক্লিক করে এই 3টা টোকেন এখান থেকে ক্লেম করবেন, মানে 3টা নতুন তারা এখানে কিন্তু ক্রেডিট দিচ্ছে। এই ক্রেডিটগুলোর কাজ রয়েছে, অবশ্যই আমরা এগুলোর আপডেট দিব। আর এখানে কিন্তু আরও কিন্তু ইনকামের সিস্টেম তারা কিন্তু নিয়ে আসছে। যদি দেখেন এখানে, এই যে নিচে দেখেন, এখানে NFT মেবি তারা লঞ্চ করবে। এখানে নিচে দেখেন আরও অনেক কিছু অ্যাড করছে, তো এখানে কিন্তু আরও আর্নিংয়ের সিস্টেম তারা অ্যাড করছে। আই হোপ এখান থেকে আরও আমরা ইনকাম করতে পারবো। তো আপনারা কন্টিনিউয়াসলি এই পেমেন্টটা নিয়ে নেক্সট আর্নিংয়ের যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলোর উপর জন্য ওয়েট করবেন। তো আমরা আপাতত আজকে এই অ্যাপ্লিকেশনটার পেমেন্ট আপডেটটা দেখাচ্ছি। এখানে ওয়ালেট বাটনে ক্লিক করবেন, এই যে নিচের দিকে ওয়ালেট বাটন আছে এখানে ক্লিক করবেন। তার আগে আমরা যে অ্যাড্রেসটাতে উইথড্র করব সেই অ্যাড্রেসটা আমাদেরকে সেট আপ করতে হবে। তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দিলাম। আপনারা এখানে কী করবেন, এই যে SC কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটাকে চেপে ধরে জাস্ট টাচ করবেন, কপি হয়ে যাবে। দেখেন টাচ করলাম, কপি হয়ে গেল। অ্যান্ড আপনি এখান থেকে ট্রাস্ট ওয়ালেটেও করতে পারেন অথবা টোকেন পকেটেও করতে পারেন। তো যারা ট্রাস্ট ওয়ালেট করতে চান এখানে চলে আসবেন। এইখানে আসার পর এই যে উপরের দিকে যে এই আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনি সার্চ করবেন অথবা নিচের দিকে যাবেন। তো আমি সার্চ করলাম, সার্চ করার পরে এই যে এখানে অ্যাড কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি এই যে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি খুঁজবেন যে আপনার পলিগন ম্যাটিকের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা এখানে আছে কি না। তো যদি না থাকে তাহলে এখানে হবে না। তো এখানে যদি না থাকে তাহলে আপনারা টোকেন পকেটে কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনার যে এই ট্রাস্ট ওয়ালেটটা যেটা আছে, তো এইটার যে ব্যাকআপ বা ম্যানোমিক কীটা আছে ওই কীটা আপনারা কপি করবেন। কপি করে টোকেন পকেটে আপনারা ইম্পোর্ট করবেন। তো এটা কীভাবে করতে হয় এটা কিন্তু এর আগে আমরা এয়ারড্রপ করার সময় কিন্তু দেখিয়ে দিছি। আর অনেকে কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু পলিগন ম্যাটিকের যে ওয়ালেটটা আছে এটা কিন্তু অ্যাড করে রাখছেন, অনেকে দেখছি। দেখেন আমার কিন্তু পলিগন ম্যাটিকের এটাই ওয়ালেট। তো এখানে কিভাবে যে কোনো নেটওয়ার্ক অ্যাড করতে হয়, এই যে উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, ট্রাস্ট ওয়ালেটে যেটা ব্যাকআপ বা ম্যানোমিক কী আছে ওই কীটা কপি করে আনবেন। কপি করে আনার পর এখান থেকে এই যে পলিগন ম্যাটিক এটার উপরে ক্লিক করে আপনি এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। ইম্পোর্ট বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে ম্যানোমিক কী থাকলে ম্যানোমিক কী, ব্যাকআপ প্রাইভেট কী থাকলে প্রাইভেট কী। তো ম্যানোমিক কী কপি করে নিয়ে আসলে ম্যানোমিক কী নিয়ে সেখানে পেস্ট করবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নতুন করে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দুই ঘরে। সেম তারপরে এখানে টিকমার্কে ক্লিক করে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন, আপনাদের এই পলিগন ম্যাটিক তৈরি হয়ে যাবে। তো এটাই দেখালাম আমি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কীভাবে টোকেন পকেটে পলিগন ম্যাটিক অ্যাড্রেসটা সেট আপ করতে হয়। তো এখন পলিগন ম্যাটিকের এখানে আমার যেহেতু ওয়ালেট অ্যাড করাই আছে, এখান থেকে পলিগন ম্যাটিকের যেহেতু ভিতরেই আছে আমি, তো সেক্ষেত্রে আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম, সর্বপ্রথম কাজ এটাই। তো কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম টোকেন, নিচে কাস্টম টোকেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরই যে প্লাস এখানে ক্লিক করবেন, যখন আমাদের পলিগন ম্যাটিক অ্যাড হয়ে যাবে প্লাস এখানে ক্লিক করে দিলে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম টোকেন, কাস্টম টোকেনে ক্লিক করলাম। দেন এখানে অ্যাড টোকেন, অ্যাড টোকেনে ক্লিক করলাম। দেন উপরের দিকে আমরা এই অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়েছিলাম ট্রাস্ট টেলিগ্রাম থেকে, আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখলাম, ওখানে গেলে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন।
তো সেখান থেকে কপিকে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সিম্বল বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি তারা কিন্তু এই জিমি টোকেনটা ধরে নিবে। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন, এটা আপনাদের কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, কনফার্ম হওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনি আপনার টোকেনটা দেখতে পাবেন, এই যে দেখেন জিমি। তো এইটার উপরে চাপ দিবেন, এটার উপর চাপ দিলে এখানে রিসিভ নামে যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনটা ক্লিক করার পর সরাসরি আপনারা হচ্ছে এআরসি এইট অ্যাপসে চলে আসবেন। তো এখানে আসার পরে কি করবেন, এই যে এখানে টপ আপের পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, অ্যারো আইকন। সো এই অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর আপনারা সরাসরি এখানে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেস্ট অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আপনারা পেস্ট করে দিবেন যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন টোকেন পকেট থেকে, বা আপনাদের পলিগন মেটিকের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর এখানে আপনার কিন্তু মিনিমাম ফি একটা টোকেন কাটবে, মিনিমাম উইড্রো 5টা টোকেন। তো আমি এখান থেকে ম্যাক্স বাটনে ক্লিক করলাম। তো একটা টোকেন দেখেন 40 টোকেন থেকে একটা টোকেন কাটবে তারা, 39টা হয়ে গেছে। তো এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, সরি কেটে গেছে, আমি আবার দিচ্ছি এখানে ক্লিক। তো আমি এখানে আবার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, দেন উপরে ম্যাক্স বাটনে ক্লিক করলাম। দেন এই যে এখানে এখানে ব্যাক বাটনে ক্লিক করার দরকার নেই, সরাসরি এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড অপশন আছে একটা, স্লাইড অপশনে ক্লিক করে দেবেন। এইভাবে এই যে স্লাইড করে দিলাম, তো স্লাইড করে দেওয়ার পর কিন্তু এখানে ট্রানজ্যাকশনটা সাকসেস হয়ে গেল। তো আমি একটা স্ক্রিনশট করে নিচ্ছি এটার। তো যখনই আপনার এটা সাকসেস হয়ে যাবে এখান থেকে আপনি ট্রানজ্যাকশনটাও দেখতে পাবেন। এই যে দেখেন পলিগন মেটিকের এক্সপ্লোর ট্রানজ্যাকশন আইডি দিছে তারা। তো এটা যদি আমি ক্লিক করি সরাসরি আমাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। আর এটা পেমেন্টটা কিন্তু তারা দিচ্ছে ইনস্ট্যান্ট, মানে আপনি কিন্তু এখানে ট্রানজ্যাকশন করার পরপরই আপনাদের ওয়ালেটে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। আমরা যদি সরাসরি টোকেন পকেটে চলে আসি, মানে আমাদের পলিগন মেটিকের ওয়ালেটে চলে আসি, তো এখানে কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু দেখতে পাবো একটু পরেই। দেখেন ইনস্ট্যান্টলি, মানে ওখানে ক্লিক করা মাত্র এখানে কিন্তু পেমেন্টটা চলে আসছে। আর বন্ধুরা, এটা হচ্ছে কত ডলার, বা আমরা এটাকে বিক্রি করতে পারবো কি না, কীভাবে বিক্রি করবো, তো চলুন এটাও একটু দেখে নিই। এটা কিন্তু ওয়েবসাইট ছাড়াও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো গাইস, এখানে দেখেন আমি একদম গুগলে চলে আসছি সরাসরি, টোকেনটার লাইক দেখেন এখানে। তো ভোট কতগুলো পড়ছে, তারপরে এখানে প্রাইস রয়েছে 35 সেন্ট, প্রায় 36 সেন্ট তো প্রাইসটা এখানে। আর আমরা যদি এখানে 39টা কয়েন এখানে লিখি, তো প্রায় $14। এরপরে নিচের দিকে আমরা যদি আরও নিচের দিকে আসি, প্রাইসটা অনেক আপ হয়েছে কয়েনটার, এটাই সেল করার মুখ্যম সময় আই হোপ। তো এখান থেকে আমরা মার্কেটও দেখতে পাবো, জাস্ট ওয়েট। এখানে মার্কেট হচ্ছে পপুলারেট, এই যে এখানে মার্কেট হচ্ছে এটা। ইউনিসোয়াইপে সেল করতে পারবেন, কুইক সোয়াইপে সেল করতে পারবেন, এবং কুকয়েন এক্সচেঞ্জার, এটাই হবে বেস্ট। কুকয়েন এক্সচেঞ্জারে আপনি সরাসরি এটাকে ডিপোজিট করে এটাকে সেল করতে পারবেন। আর কুকয়েনে কীভাবে করতে হবে এটা তো নতুন কোনো কথা নয়। কুকয়েনে যাবেন, কুকয়েন থেকে ডিপোজিটের গিয়ে আপনি হচ্ছে যে জিমি টোকেন সার্চ করে জিমি টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আপনার এই টোকেন পকেট থেকে আপনি এই জিমি টোকেনটা ট্রান্সফার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই এটা ট্রান্সফার করতে আপনাদের পলিগন মেটিকের যে ম্যাটিক টোকেন আছে এটার সামান্য ফি লাগতে পারে। তো এই পলিগন মেটিকের টোকেনটা আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের বন্ধু বা যে কোনো এক্সচেঞ্জার থেকে, বা এফটিএক্স এক্সচেঞ্জার থেকে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের এই বিষয়ে। এআরসি এইটের যে অ্যাপ্লিকেশনের পেমেন্ট আপডেট সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে, এবং পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিলাম। আর এই অ্যাপসে যারা যারা মাইনিং করতে গিয়ে অলসতা দেখাইছেন তারা আজকে পস্তাবেন, $10 হলেও ভাই পেমেন্ট পাইছি আমরা, আর এটাই আমাদের সার্থকতা যে একটা কাজ করে আমরা পেমেন্ট পাইছি। তো আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের কোথাও আটক হওয়ার সম্ভাবনা নেই। এখানে যদি কোনো জায়গায় আপনাদের প্রবলেম হয় অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করুন, অথবা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন। তো ভিডিওটি কেমন লাগলো, আর এই অ্যাপসটার আপডেট চাওয়া মাত্র আমি ভিডিওটা ম্যাক করে দিলাম। আশা করি অনেকের প্রবলেম সলভ হয়ে গেছে, তারা 10-20টা করে কয়েন মাইনিং করছেন, কয়েনটা হোল্ড করতে পারেন, ভালো একটা প্রাইস হতে পারে। আর এই অ্যাপ্লিকেশনে আরও সামনে আপডেট আসবে, মানে ইনকামের অপরচুনিটি রয়েছে যেটা দেখলাম আমি। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেটটি নেওয়ার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।